নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা মজাদার একটি রেসিপি সেটি হলো আমরার আচার রকম জল ছাড়াই এই আমরার আচার বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারবেন আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি কোনোরকম জল ছাড়াই আমরা টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আমরা প্রথমেই আমি আমরার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আমরা থেকে খোসা ছাড়িয়ে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার বেশ কিছুক্ষণের জন্য আমরাটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো এতে আমরার মধ্যে যে কষটা থাকে সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে সমস্ত আমরা থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ফ্যানের তলায় রেখেছিলাম দেখলেই বুঝতে পারছেন আমড়াগুলো থেকে কিন্তু জল ভালো মতো শুকিয়ে গেছে তবে আপনারা চাইলে টিস্যু পেপার বা রুমাল দিয়েও আমরাগুলোকে মুছে মুছে আমরার গা থেকে জলগুলোকে শুকিয়ে নিতে পারেন তবে এই আমড়ার আচার বানানোর সময় খেয়াল রাখবেন আমড়ার মধ্যে যেন কোনো রকম জল না থাকে আমরা টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য প্রথমেই আমরা শুকনো খোলাই একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি দেব একটা শুকনো লঙ্কা কিছুটা মেথি কিছুটা ধনে গোটা জিরে আর বেশ কিছুটা মৌরি প্রথমেই এই সমস্ত উপকরণগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব মশলাগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি এবার দেবো খুব সামান্য পরিমাণে একটু গোটা সরষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি সর্ষের সাথেও আবারও মশলাটাকে ভালো করে ভেজে নেবো এবার আমরা মশলাটাকে ভেজে তুলে নেব আমরার আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল যে কোনো আচার কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসছে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে এসছে এবার ফোড়নের উপরে দেবো আগে থেকে কেটে রাখা আমরা সাথে আমরাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবার আমরা দেব বেশ কিছুটা হলুদ গুঁড়ো হলুদের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমরা স্বাদ অনুযায়ী লবণ লবণ হলুদের সাথে আমরাটাকে বেশ মজে আসা পর্যন্ত ভেজে নেব আমরা বেশ মজে গেছে দেখুন আমরা থেকে কিন্তু বেশ একটু জল ছেড়ে দিয়েছে এবার আমরার উপরে দেব এক কাপ চিনি আমি আজকে চিনি দিয়ে এই আচার বানাচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এই আচারটি করে নিতে পারেন চিনির সাথে আমরাটাকে ভালো করে মিশিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত চিনি থেকে জল ছেড়ে আসছে ততক্ষণের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমরা সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিনি বেশ ভালো মতো গলে গিয়েছে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে চিনির সাথে আমরাটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এবারে শিল্পাটাই আগে থেকে ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করে নেব তবে খুব বেশি মিহি করে কিন্তু গুঁড়ো করবো না একটু দানা দানা রেখেই কিন্তু মশলাটাকে বেটে নিতে হবে চিনির সাথে আমরা বেশ ভালো মতো ফুটিয়ে নিয়েছি দেখুন চিনির কালারও চেঞ্জ হয়ে গেছে এবং আমরার সাথেও চিনি বেশ ভালো মতো মিশে গিয়েছে আমড়ার আচার প্রায় আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা উপরে দেব বেশ কিছুটা বিট নুন দিলে আচারের স্বাদে কিন্তু একটা ভ্যারাইটি হয় এবার নুনের সাথে আমরাটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার আচারের উপরে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দেখুন আমি কিন্তু মশলাটা একদম মিহি করে গুঁড়ো করিনি একটু দানা দানা রেখেই গুঁড়ো করেছি আর আমরার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব একদম জল ছাড়া টকঝাল মিষ্টি আমড়ার আচার আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব তবে আপনারা যদি বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে এর উপরে একটু লেবুর রস বা ভিনিগারও দিয়ে দিতে পারেন গরম ভাতে শেষ পাতে কিংবা খালি মুখে খাওয়ার মতো সুন্দর সুস্বাদু আমড়ার আচার আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো আমরার আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ